এটা নিয়ে কাজ করবো বিশেষ কাইন্ড অফ সেন্টেন্সেস অনেকে এটা বোঝে না এবং অনেকে এটা ভুল করে তার সাথে আবার পুলাল করে একেবারেই দরকার নেই শুধু দা যোগ করেন পুলাল হয়ে যাবে আসুন আমরা ভিডিওটা দেখব তবে তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন রাইট দ্য ভিডিওজ গেট আপলোড টু মাই চ্যানেল এটিএম স্যার নোটিফিকেশনের জন্য আমি অবশ্যই বলছি বেল আইকনটা বারবার বলি যে প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান নোটিফিকেশান যে কোন ভিডিওটা কখন আসছে ডিয়ার ভিউয়ার্স আজকে পাঁচটা স্পেশাল ব্যবহার দেখাবো এবং পাঁচটার সাথে যা দা যোগ করবো দেখবেন এটা পুরাল হয়ে যাচ্ছে কিভাবে দেখি দ্য ফোর দ্য ফোর আসলে ফোর ওয়ার্ডটা আমরা জানি যেটা একটা গরিব কিন্তু আমি যদি দা পোয়ার দিই তাহলে গরিবরা বা দরিদ্ররা তারা কি হচ্ছে দা দিলে গরিবরা বা দরিদ্ররা তারা কেমন হচ্ছে দেখেন আমি যদি বলি যে দ্য ফোর নো মানে থিঙ্ক লট বিফোর দ্য পার্স সামথিং আবার খেয়াল করেন দ্য ফোর থিঙ্ক লট বিফোর দ্য পার্সে সামথিং দে গো ফর সামথিং বিফোর দে স্পেন্ড আ লিটল বিট অ্যামাউন্ট তার মানে হচ্ছে গরিবরা সাধারণত কোনো কিছু কেনার আগে কোনো কিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করে করে তারা কী বলেন গরিবরা কোনো কিছু কেনার আগে কোনো কিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করে করে এটাকে বলুন রা বা দরিদ্র রা আমি বলেছি দ্য ফোয়ার ইজল থিঙ্ক আর লট বিফোর দে বাই সামথিং বিফোর সামথিং ওর বিফোর দে গো ফর সামথিং আমি বলি উই শুড লাভ দ্য ফোর আমাদেরকে গরিবদের ভালোবাসা উচিত সো এইভাবে আমরা দা ব্যবহার করে গরিবকে গরিবরা বলতে পারছি বা দরিদ্রকে দরিদ্র রা বলতে পারছি ঠিক এরকম আরেকটা করবো মুভি আমার তো নেক্সট ওয়ান ধনী ইংলিশ হচ্ছে আমরা জানি রিস কিন্তু যখন আমরা দ্য রিজ বলছি ধোনিরা বোঝাচ্ছে তাহলে কী হচ্ছে যদি বলি দ্য দ্য রিস ডোন্ট অল ইস স্ট্যান্ড দ্য ফিলিং অফ দ্য ফোর কী বললাম ধনীরা সাধারণত গরিবের দুঃখ বোঝে না বা তাদের অনুভূতি বোঝে না তার বল দ্য রিস ডোন্ট অল ইজ স্ট্যান্ড দ্য ফিলিং অফ দ্য ফোর অথবা আমি যদি বলি দ্য রিস ডু ওয়াটার দি ওয়ান্ট সো ধনীদের যা ইচ্ছা তাই করে রাইট আবার অনেক সময় বলি পিপুল রেসপেক্ট দ্য রিচ নেওয়ার ইস সো এই যে বললাম দ্য এটার এইটার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে ধনী রা তা আমি বললাম দেখেন ধোনি জাস্ট দিলাম দ্য ইজ মানে ধনী রা এখন যাচ্ছি আমরা পরেরটাতে সময়ভাবে নেক্সট ওয়ান থার্ড ওয়ান এটাও দেখেন কীভাবে হচ্ছে আমরা যখন বলছি যে শিক্ষিত এজুকেটেড কিন্তু তখন বলছে দা এজুকেটেড হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষিত রা শিক্ষিত গণ তাহলে কেমন হচ্ছে আমি যদি বলি যে দ্য এজুকেটেড আর মোর লাইকলি টু লিভ লঙ্গার দ্য এজুকেটেড আর মোর লাইকলি টু স্পেন্ড ব্যার লাইফ অথবা যদি বলি দ্য এজুকেটেড আর মোর লাইকলি অনাইজ লাইকলি তার মানে এজুকেটেড দিয়ে আর মোর তাহলে আপনার কী বলছে দেখেন এই যে দা বললাম দা বলার সাথে সাথে কী হয়ে গেলো এটা পুরাল হয়ে গেলো এটা বাংলা মিনিংটা হচ্ছে কী হলো আমি যে সেন্টাসটা বললাম দ্য এজুকেটেড আর মোর লাইকলি টু লিভ লঙ্গার সাধারণত শিক্ষিতরা বেশি দিন বাঁচে অনেকে মনে করেন অথবা যদি বলি যুগের মোর লাইফ লিড লিড হ্যাপিয়ার লাইফ শিক্ষিতরা বেশি হ্যাপি লাইফ অর্থাৎ জীবন যাপন করে সেই যে বললাম দেখেন এটা কিন্তু সিঙ্গুলার ছিল যোগ করার কারণে পুরাল হয়ে গেল গেলো থেকে আরও একটা আমরা দেখবো সেটাও যোগ করে কীভাবে পুরাল করা যায় আমরা জানি লিটারেট মানে হচ্ছে অশিক্ষিত তাহলে যদি বলি দি ইলিটারেট তখন হয়ে যাচ্ছে অশিক্ষিত রা বললাম পিপল ক্যান ইজলি ম্যানিপুলেট দি পিপল ক্যান ইজলি ম্যানিপুলেট দ্য ইটারেট মানুষ সহজেই যা অশিক্ষিত তাদেরকে ক্ষতি করতে পারে বা তাদেরকে বোকা বানাতে পারে যদি বলি যে উই শুড হেল্প দ্য ইলিটারেড আন্ডারস্ট্যান্ড দ্য থিংস দ্য নিড আমাদেরকে ইউনিটারদেরকে অর্থাৎ অশিক্ষিতদেরকে হেল্প করা উচিত যাতায়াতের প্রয়োজন আরেকটা এক্সাম্পল দিচ্ছি দ্য ইউনিট ইউজ স্ট্যান্ড হোয়াট ইউ টু টু বেটার দেয়ার লাইফস আবার বলছি দি ইউজার ইন্টনটন স্ট্যান্ড টু টু বেটার দেয়ার লাইফস সাধারণত অশিক্ষিতরা বোঝে না কী করলে তাদের জীবনটা আরও ভালো হয় আমরা যাচ্ছি আরও একটা উই আর দ্য লাস্ট ওয়ান ইজ সামথিং পুলিশ পুলিশ আমরা সবাই জানি কিন্তু তারা কি একটা দাচোগ করে দেন যা যোগ করলেই হয়ে গেল পুলিশ গন পুলিশরা তাহলে পুলিশরা যদি বলি দ্য পুলিশ আর মিশন টু অ্যারেস্ট দ্য গ্যাং তাহলে পুলিশরা গ্যাংটাকে বা গ্যাং যে আছে গ্যাংকে অ্যারেস্ট করার একটা মিশনে আছে ঠিক আমি যদি ভিন্ন করে বলি দ্য ফার বাহাইন্ড দ্য থিপস পুলিশ আর ফার বাহাইন্ড দ্য থিপস পুলিশরা থিপসদের চোরদের পিছনে আছে যদি বলে হয় যে দ্য পুলিশ নট রেসপন্ডিং টু দা খেস উই ফাইল্ড আবার খেয়াল করুন দ্য পুলিশু দা ফেস উই ফাইল্ড তো মানে যে কেসটা আমরা ফাইল করেছি পুলিশ রেসপন্ড করছে না এইভাবে আমরা সিঙ্গুলারকে পুরল করতে পারছি জাস্ট দাহাযোগ করে সে সিঙ্গুলারকে দাহাযোগ করে এই চমৎকার নিয়মটা আমরা যদি এখন থেকে অ্যাপ্লাই করি প্র্যাকটিস করি প্রতিদিন বাসায় প্র্যাকটিস করি এবং আরেকটা কথা বলি আমি যা বলছি সেগুলো লিখে নেন একটা যদি দশটা করে সেন্টেন্স বানিয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনার জন্য সম্পূর্ণ ইজি হয়ে যাচ্ছে আমি সবসময় বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এটা না বলে বলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন এবং যাদের খুব বেশি ভালো লাগছে তারা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে আরও একটা কথা বলছি যেটা হচ্ছে অনেক সময় আপনার কিছু কিছু অস্পষ্ট থেকে যাচ্ছে অর্থাৎ বলছি আপনি ক্লিয়ার হচ্ছেন না তখন আপনি যেটা করেন কমেন্টের মধ্যে আপনি লিখেন যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে কোন সেন্টেসটা আমি রিপিট করবো বা কোনটা ব্যাখ্যা করা দরকার আমি আসলে অবসর সময়ে সবগুলো কমেন্টই পড়ার চেষ্টা করি এবং সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আশা করি সাথে থাকবেন এত সাবস্ক্রাইবার করেছেন আপনাদের অবদান আসলেই অনস্বীকার্য নাহলে আজকে এত সাবস্ক্রাই সাবস্ক্রিপশন হতো না আমি এখনো বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মি স্টে হ্যাপি স্টে হেলদি